তোমার কাছে একটা কথা আমি করব জিজ্ঞাসন সঠিক সঠিক জবাব দিবে তুমি আসিয়া এখন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন বলে গেছে মিছা মায়ায় বদ্ধ হয়ে আমরা বিক্ষশ্রম হইল কোন কৃষ্ণর ভজন আমরা করব বল তাই সেই কৃষ্ণের তত্ত্ব কথা বলবে এ ধর্ম সভায় মন্দিরে যে কৃষ্ণ রাধা কৃষ্ণ দেখা যায় এই কৃষ্ণের কথা জিজ্ঞাসা করি নাই আগে বলেছি এটা ব্যাসদেবের কল্পনা কল্পনা করে মূর্তি তৈরি করেছে তাই ব্যাসদেব ক্ষমা চেয়েছিলেন কৃষ্ণের কাছে তিনটি দোষে রূপং রূপ বিবজ্জির দৃশ্য ভবেত ধ্যানেন যৎকল্পিত স্তুতির নির্বাচনী তাখিল দুরিকিত্তায় জন্মায় ভগবত যত্তীর্থ যাত্রীধীনং ক্ষন্তব্য জগদীশ তন্ত্রস্ত্রয় মৎকৃত হে ভগবান তোমার কোন রূপ নেই আমি তোমাকে রূপান্তরিত করেছি এই দোষ থেকে তুমি আমাকে ক্ষমা করো তোমার কোন রূপ নেই আমি রূপান্তরিত করেছি এই মুক্তিটা আমি তৈরি করেছি রূপান্তরিত করেছি কিন্তু তোমার কোন রূপ নেই আমাকে এই দোষ থেকে তুমি ক্ষমা করো তোমাকে ভগবান মাপ কাঠিতে মাপা যায় না তবু তোমাকে আমি মাপ কাঠিতে মেপেছি কারণ এই মুক্তিটা তৈরি করতে গেলে যুগের পরিমাপ হিসেবে ওই হাতের সাড়ে তিন হাত তৈরি করতে হবে এই হচ্ছে মাপ কাঠি এই দোষ থেকে তুমি আমাকে ক্ষমা করো প্রভু তুমি সর্বব্যাপী বিরাজমান ব্যাপী তঞ্চন নিরাকৃতং যত্তীর্থ যাত্রীধীনং ক্ষন্তব্য জগদীশ তত্রস্ত্রয় মৎকৃতম তুমি সর্বব্যাপী আছো অথচ তোমাকে আমি মন্দিরে 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 আমি স্থাপন করেছি কিন্তু তুমি সর্বব্যাপী এই দোষ থেকে তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর তাহলে এই কৃষ্ণ যদি কৃষ্ণ না হবে বলো আমার ঠাই কোন কৃষ্ণের ভজন করার জন্য জগতে এলাম আমি জানতে চাই কৃষ্ণটার সন্ধান একটু দিয়ে যাই সেই কৃষ্ণটা দেখতে কেমন যদি বলো রাধা আর কৃষ্ণ একজন নারী একটা পুরুষ এদের ভজনা করাই যদি সর্বশ্রেষ্ঠ হয় তাহলে ঘরে ঘরে রাধা কৃষ্ণ আছে বলো নারী পুরুষ আছে স্বামী স্ত্রী এদেরকে রাধা কৃষ্ণের মধ্যে ধরা যায় তাহলে ওই বাড়িতে গিয়ে ওই ট্যাপার মার দেবীর বাবাকে আমরা ভজনা করি এটা যদি নারী আর পুরুষের ভজন হয় কৃষ্ণ পুরুষ রাধা নারী এটাই যদি তত্ত্ব হয় তাহলে ট্যাপার মা আর ট্যাপার বাবাকে আমরা গিয়ে ভজনা করি যদি এটাই হয় তাহলে ওই পাড়ায় একজনের নাম কৃষ্ণ এই পাড়ার একটা মেয়ের নাম রাধা ওই রাধা কৃষ্ণ দুইজনের বিয়ে হয়ে গেল তাহলে আমরা সবাই গিয়ে ওই রাধা কৃষ্ণকে গিয়ে ভজন করব এটাই যদি হয় তাহলে জাগতিক জগতে ঘরে ঘরে রাধা কৃষ্ণ আছে একটু পরিচয় দেবে আমার কাছে তাহলে আমরা কোন কৃষ্ণের ভজন করব সেই কৃষ্ণটাকে কোন সেই রাধাটাকে হ্যাঁ কৃষ্ণ ভজন করার জন্য এসেছি আর মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়েছি সেই কৃষ্ণটাকে একটু পরিচয় চাই আর জিজ্ঞাসা করলাম এই তো আমার প্রথমবার রইল আয়োজন আর কৃপা করে সাধু গুরু সবাই করেছেন গ্রহণ এই বাড়িতে রাখলাম আমার আমার পালা লহরী
খুব সুন্দর আলোচনা করে গেছেন সরকার মশাই, মানে গুরুর পক্ষে দাঁড়িয়ে। তো এত গুরুর আলোচনা মনে হয় কারো ভালো লাগলো না, তার মানে কৃষ্ণের ভজনাই বোধহয় সবাই করতে চায়। গুরুর ভেজালের মধ্যে কেউ মনে যেতে চায় না, তাই না? তো কৃষ্ণকে দেখতে চেয়েছে আমার বিপক্ষে সরকার মশাই। কৃষ্ণ দেখতে কেমন? কৃষ্ণ দেখতে কেমন গো? যার মন যেমন কৃষ্ণ তেমন, তাই না? তো আমার মনে হয় বিপক্ষে সরকার মশাই এই যে মাইকের মধ্যে কথা বলছে এতক্ষণ ধরে, যদি উনার মধ্যে কৃষ্ণ না থাকতো মনে হয় একটা কথাও বোধহয় বলতে পারতো না। কি পারতো? কি পারতো না? উনার মধ্যে কৃষ্ণ আছে বলেই উনি গানটা গাইতে পারছে, কথাটা বলতে পারছে, এত বাহাদুরীর গল্পটা করতে পারছে। যদি না থাকতো তাহলে মনে হয় এই সমস্ত করতে পারতো না। তো এখানে বোঝা যাচ্ছে কৃষ্ণ কেমন। কৃষ্ণকে আমরা অনুভব করতে পারি, কৃষ্ণ আছে আমরা এটা জানি, আমরা এটা অনুভব করতে পারি, কিন্তু কৃষ্ণ দেখতে কেমন তা কিন্তু কেউ বর্ণনা করতে পারবে না। কৃষ্ণ প্রতি জীবের মধ্যেই রয়েছে, সেই সৃষ্টিকর্তার কথা আমি বলেছি যে এই পৃথিবী সৃষ্টি করেছে, যে প্রত্যেকটি জীবের ভিতরে বিরাজমান রয়েছে, আমি সেই কৃষ্ণের কথা বলেছি। কেমন? ওই এই পাড়ার কৃষ্ণ ওই পাড়ার রাধার কথা বলি নাই তো? তারা তো তা পারবে না। এই বিশ্বকে যে সৃষ্টি করেছে, বিশ্বের মালিক যে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ, আমি তার কথা বলছি, এই পাড়ার কৃষ্ণ দাদার কথা বলছি না। কেমন? খুব সুন্দর আলোচনা করে গেছেন। প্রতিজীবের ভিতরেই কৃষ্ণ রয়েছে, কিন্তু কোন ঘটে বিকশিত, কোন ঘটে কলি। যে মুনি ঋষিরা পাহাড়ে পর্বতে থেকে যুগ যুগ ধরে সাধনা করছে যে কৃষ্ণের জন্য, সেই কৃষ্ণকে দেখা কি আর এতই সোজা গো? হ্যাঁ, এত সোজা নয়। তো যাই হোক, গুরু ছাড়া যে গোবিন্দ ভজনা করা যায়, বিপক্ষে সরকার বললেন সেটা নাকি কোনো মতেই হবে না, কিন্তু আমি সেটা প্রমাণ সহ দেখিয়ে দিতে পারি, হাজারো প্রমাণ আছে গুরু ছাড়া গোবিন্দকে পেয়েছে। গুরু ছাড়া আমরা গোবিন্দ ভজনা করতে পারি, গোবিন্দকে পেতে পারি, এটা আমি হাজারো প্রমাণ দেখিয়ে দিতে পারি। অসুবিধা নাই, আগে একটি গান গেয়ে শোনাই। ভগবান একটি মানুষের মূর্তি তৈরি করেছেন, বিপক্ষে সরকার কথাটা বলেছেন। সেই মানুষের মূর্তিটি তৈরি করে মানুষের মূর্তির হাত পা চোখ কান মুখ সব বানিয়েছেন। কেমন? সবই তৈরি করেছেন, কিন্তু সেই হাত পা চোখ মুখ এই যে ইন্দ্রিয়গুলো, এগুলোকে পরিচালনা করতে হবে। তো এবার মূর্তিটির সবকিছু বানিয়ে ভগবান আল্লাহ কি করেছেন, সেই মূর্তির ভিতরে নিজেই ঢুকে গেছেন, নিজেই ঢুকে গিয়ে সেই মূর্তিটিকে পরিচালনা করছেন। কেমন? শুনুন সে জায়গায় একটি গান। ছাড়া যে কৃষ্ণকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়, তার একটা ঘটনা বলতেই হচ্ছে। শোনো 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 গো, শোনো গো গোসাই, তোমার কাছে সুন্দর ভাবেই আমি বলে যাই। শোনো গো সেই মীরার কথা গো, আমি তোমায় বলে যাই। মীরার কাহিনী ওগো সভাতে জানাই, মীরার বাবা কি করেছিলেন, মীরা যখন বায়না ধরল আমরা জানি তাই। মীরা কি বায়না ধরল বাবা গো? আমি
আমি কিন্তু এবার বাবা বিয়ে করতে চাই মীরা ছোটবেলা তার বাবার সাথে মামার বাড়িতে গিয়েছিল কেন মামা মামির বিয়ে দেখতে বলে বিয়ের মঞ্চের পাশে বসে বসে যখন মামা মামির বিয়ে দেখছিল বিয়ে দেখতে দেখতে সেই ছোট্ট মীরার মনে সাজ জাগলো সুসজ্জিত বর কন্যাকে দেখে মীরার মনটা পাগল হয়ে গেছে সে বিয়ে করবে তাই বাবার কাছে কঠিন বায়না ধরেছে বাবা আমি এবার বিয়ে করতে চাই বাবা আমি এবার বিয়ে করতে চাই তুমি আমাকে বর এনে দাও তখন রতি রাজা মনে মনে চিন্তা করছেন মীরা যে কঠিন বায়না ধরেছে যদি এই মুহূর্তে কথা দেওয়া না যায় মীরা তো চুপ করবে না মীরা তখন কথা দিলেন ঠিক আছে মীরা মীরাকে কথা দিয়েছেন মীরা আমি তোমাকে বর এনে দেব কিন্তু এখানে নয় মা আগে আমরা গৃহে ফিরে যাই যাবার পর অবশ্যই আমি তোমায় কথা দিয়ে যাই মীরা তোমাকে আমি একটি বর এনে দেব তাই যথারীতি যখন বাড়িতে চলে এসেছে মীরা যখন কঠিন বায়না ধরেছে রতি রাজা কি করেছে মীরার বায়না শুনে রতি রাজা তখন ওগো বাজারেতে যায় গিয়ে একখানা গিরিধারীর মূর্তি কিনে এনে মীরার হাতে তুলে দেয় মীরার হাতে তুলে দিল সেই গিরিধারীর মূর্তিটি কে মীরার বাবা মীরার পিতা রতি রাজা যখন মূর্তিটি হাতে তুলে দিল দিয়ে বলল মীরা তোমার স্বামী চাই না মীরা এই নাও তোমার স্বামী এই নাও তোমার বর মীরা তুমি তোমার স্বামীর সেবা পূজা এক মন দিয়ে করো স্বামীকে নিয়ে গিয়ে একটি আলাদা ঘরে তুমি স্থাপন করো মীরা তখন মনের আনন্দে গিরিধারীকে লইয়া ঘরে ওগো যায় সেদিন থেকে মীরা মনে প্রাণে গিরিধারীকে ভালোবেসেছিল আমি তোমারে জানাই সেদিন থেকে মীরা মন প্রাণ দিয়ে স্বামীর সেবা পূজা করছে মীরা প্রত্যেক দিন গিরিধারীর পূজা করে গিরিধারীর সেবা করে একা একাই কথা বলে সে মন প্রাণ জীবন যৌবন যা কিছু গিরিধারীর চরণে অর্পণ করে দিয়েছে এবার একদিন মীরা সেই ঘরে গিরিধারীর চরণে পড়ে কেঁদে কেঁদে বলছে হে স্বামী আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি স্বামী গো আমি তোমাকে ভীষণ ভালোবাসি তোমার পূজা করি তোমার সেবা করি আমি তোমাকে এত ডাকি তোমাকে এত ভালোবাসি কিন্তু স্বামী তুমি তো কোনোদিন আমার ডাকে সাড়া দাও না তুমি তো কোনোদিন এসে আমার সঙ্গে কথা বলো না মীরা যখন এইভাবে বলছে আর বলছে স্বামী আমার মন বলে তুমি বোধহয় আমাকে পছন্দ করো না আমাকে ভালোবাসো না তাই তো আমি তোমাকে এত ডাকি কিন্তু তুমি আমার ডাকে কোনোদিন সাড়া দাও না কোনোদিন এসে স্বামী তুমি আমার সঙ্গে কথা বলো না এইভাবে বলতে বলতে যখন মীরা সমানে কাঁদছে মীরার কান্না গিরিধারী আমার সহ্য করতে পারলেন না সত্যিকারী প্রেমের ডাকে গিরিধারী আমার সাড়া দিয়েছে ভগবান সব সইতে পারেন কিন্তু শুধু সইতে পারেন না ভক্তের চোখের জল ভক্ত যদি মন প্রাণ থেকে তাকে ভালোবাসে তাকে চায় ভগবান আমার আর দূরে থাকতে পারেন না তাই মীরার সত্যিকারী প্রেমের ডাকে তার নয়নের জলে গিরিধারী আমার সন্তুষ্ট হয়েছে হয়ে মীরার সত্যিকারী প্রেমের ডাকে গিরিধারী আমার সাড়া দিয়েছে সাড়া দিয়ে সেই মূর্তি থেকে স্বয়ং গিরিধারী বিরাজমান হয়ে মীরাকে বললেন মীরা তুমি কাঁদছো কেন মীরা তুমি কেঁদো না তোমার কান্না যে আমি সহ্য করতে পারি না মীরা তবে শোনো আজ থেকে তোমার যখনই আমাকে দেখতে ইচ্ছে করবে কথা বলতে ইচ্ছে করবে মীরা তুমি আমাকে নির্জনে স্মরণ করো আমি এসে তোমার সঙ্গে দেখা করে যাব কথাও বলে যাব এইভাবে গিরিধারী মীরাকে কথা দিল
সেদিন থেকে মীরা যখনই গিরিধারীকে দেখতে ইচ্ছে করে কথা বলতে ইচ্ছে করে মীরা গিরিধারীকে নির্জনে শরণ করেন গিরিধারী এসে দেখা দিয়ে যায় কথা বলে যায় এমন ভাবে মীরা গিরিধারীকে পেয়ে যায় এইখানে কিন্তু মীরার গো গুরু ছিল না তাই মীরা কিন্তু গিরিধারীকে পেয়েছিল আমি তোমারে জানাই তৈলের মধ্যে যখন প্রহ্লাদকে ফেলে দিচ্ছিল সবার আছে জানা ভগবান আমার সেই প্রহ্লাদকে রক্ষা করলো কিনা আবার প্রহ্লাদকে যখন বিষ খাইয়েছিল আমি বলে যাই সেখানেও কিন্তু কৃষ্ণ রক্ষা করলো প্রহ্লাদকে তোমার কি জানা নাই তাই শোনো 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 গোসাই গো আমি তোমায় বলে যাই গুরু ছাড়াও গোবিন্দকে পাওয়া যায় গো তোমার সে কথা জানায় গো নাই শোনো সুদামার কথা কার নাই আছে জানা সুদামা শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিল আমি করতেছি বর্ণনা সেই কৃষ্ণ যখন দ্বারকার রাজা হয়েছিল গো আমি বলে যা কৃষ্ণকে দর্শন করতে সেই দ্বারকাতেই যায় সুদামা কৃষ্ণের কাছে যাবে বলে সখার কাছে যাবে বলে তার স্ত্রী কি করেছিল একটু খুদ ভেজে একটু কাপড়ের পুটলির মধ্যে বেঁধে সুদামাকে দিয়েছিল আর সুদামা সেই খুদ ভাজা সখার জন্য পুটলির মধ্যে বেঁধে চলে গেল সেই দ্বারকাতে আমি সংক্ষিপ্তকারেই বলছি বেশি সময় নেব না সেই দ্বারকাতে যখন গিয়ে পৌঁছে গেল অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পায় তার ভক্ত তার দর্শনে এসেছে তার দ্বারকায় কৃষ্ণ রাজবাড়ি থেকে বেরিয়ে এসেছে সখাকে নিয়ে যাবে বলে সেখানে সখার সাথে আলিঙ্গন করে সখাকে যখন সেই রাজপ্রাসাদে নিয়ে যায় সুদামা ভীষণ লজ্জিত পরনের বস্ত্র ভালো নেই সখার জন্য সে সেরকম কিছু নিয়ে আসতে পারেনি সে ভীষণ লজ্জিত হয়ে আছে শ্রীকৃষ্ণ সখা তার এত বড় রাজা আর সে সখা হয়ে কি পোশাক পরে সখার কাছে গেছে তাই সে ভীষণ লজ্জা পাচ্ছে এবার যখন সুদামাকে নিয়ে আসনে বসালো এদিকে রুক্মিণী সেবার আয়োজন করলো সেবায় যখন বসেছে বসে সখাকে বলছে সুদামাকে বলছে কৃষ্ণ ভগবান সুদামা আমার জন্য তুমি কি নিয়ে এসেছো কিছু নিয়ে আসনি আমার জন্য কি এনেছো আমাকে দাও সুদামা তখন
কি করে সেই খুদ ভাজা বের করে দেবে সখাকে এত কিছু অন্য ব্যঞ্জন রন্ধন করে কৃষ্ণকে দিয়েছে রুক্মিণী সুদামা কি করে সেই খুদের ভাজা বের করে দেয় দিতে পারছে না শ্রীকৃষ্ণ জোর করে সেই কাপড়ের পুটলি খুলে দেখল সুদামা খুদ ভাজা নিয়ে এসেছে সখার জন্য সেই খুদ ভাজা খেয়ে সে তৃপ্তি পেল আর বলছে আজ যে বড় শান্তি পেয়েছি সেবা করে সুদামা সখা তুমি এত সুন্দর খাবার নিয়ে এসেছো আমার জন্য তা তুমি দিচ্ছিলে না লুকিয়ে রাখছিলে এবার যখন সখার সঙ্গে সেখানে দেখা হলো দেখা হওয়ার পর যখন সুদামা আবার তার গৃহে ফিরে এলো এসে দেখতে পেল সেই ভাঙা কুঠির অট্টালিকা হয়ে আছে আমরা শাস্তে দেখতে পাই সেই অট্টালিকা দেখে সুদামা কিন্তু চিনতে পারে নাই সেই অট্টালিকা দেখে সুদামা চিনতে পারছে না তার বাড়ি কোনটা তার স্ত্রী সেই অট্টালিকার উপরে দাঁড়িয়ে সুদামাকে বলছে ওগো এসো এসো দেখো কৃষ্ণের কৃপায় আমাদের সেই ভাঙা কুঠির আর নেই দেখো অট্টালিকা বাড়ি ঘর হয়ে গেছে তাই গোসাই আমি তোমায় বলে যাই কৃষ্ণ কৃপা যার উপরে হয় তার নাই কোনো ভয় তার অভাব থাকে না দুঃখ থাকে না সকল কিছু ঘুচে যায় কিন্তু এমন কি দেখা গেছে গুরুদেবের আশীর্বাদে কারো এরকম হয়েছে হ্যাঁ হয়নি তাই তোমায় বলে যাই ওগো গোসাই কার নাই আছে জানা গুরু পক্ষে থাকার পরেও কিন্তু কৌরবদের পরাজয় হলো কিনা দ্রোণাচার্য কৌরবদের পক্ষে ছিল থাকার পরেও তাদের পরাজয় হয়েছে শতপুত্র মারা গেছে সকল কিছু তারা হারিয়েছে আর কৃষ্ণ পক্ষে ছিল কাদের পঞ্চ পাণ্ডবে যেই পক্ষে কৃষ্ণ ছিল সেই পক্ষের জয় হলো আর কি বলতে হবে আর মনে হয় না বলাই ভালো তাই তুমি যে সমস্ত বলে গেছো একটাও কথা কোনো দরকার নাই ওগুলো মানার কোনো প্রয়োজন নাই তাই আপনাদের বলে যাই সবাই কৃষ্ণ গুণগান গাইবেন কৃষ্ণ ভজনা করবেন কৃষ্ণের কথাই বলবেন গুরু আমাদের জীবনে দরকার নাই কেমন এই তো তোমার ছিল কথা আমি শুনতে পাই সব কথা একবারে তাই শেষ করিয়া কৃষ্ণ নাম গাইতে গাইতে শ্মশানে নিয়ে যায় ওগো তাই সেইখানে কিন্তু গুরুর নামের ওগো কোনোই দরকার নাই কি দরকার আছে যখন কেউ মারা যায় শ্মশানে যখন নিয়ে যায় চারজন মিলে কি বলে হরি বল বলো হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একবারও তো বলে নাই গুরু 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 কি বলছে কি একবারও বলে নাই তাই আমাদের কৃষ্ণ নাম ছাড়া সঙ্গে কিছু যাবে না তাই সকলেই মিলে আমরা কৃষ্ণ গুণগান গাইব কৃষ্ণের কথাই বলবো কৃষ্ণের ভজনাই করব কেমন গুরুর আমাদের কোনো দরকার নাই ঠিক আছে শুনলাম এতক্ষণ কৃষ্ণর পক্ষের উকিলের বৃত্তান্ত
কথা বলেছে সত্য সত্য, মিথ্যা কব নয়। আমার যেটা জিজ্ঞাসা ছিল সুন্দর করে তার জবাব দিয়ে গেল, জবাব খুব ভালো হয়েছে যে আমরা কোন কৃষ্ণের ভজনা করব, অবশ্যই পেয়েছি। কিন্তু তারপরে কিছু কথা দিয়ে গেছে সভার মাঝে বক্তৃতা, ওই কথাগুলো কিন্তু ঠিক হয় না। যে মীরার গুরু ছিল না, কৃষ্ণ পেল, তারপরে সুধামার গুরু ছিল না, কৃষ্ণ পেল, প্রহ্লাদের গুরু ছিল না, কৃষ্ণ পেল, এই কথাগুলো আমি একটু সংক্ষেপে ভেঙে যাই। মীরাবাই যখন বায়না ধরল বাবার ঠাই যে আমাকে তুমি বিয়ে দাও, আমাকে বর এনে দাও, তাই বাবা যখন রতিরাজ একটা বাজারে গিয়ে একটা কৃষ্ণ মূর্তি পুতুল নিয়ে এসে মীরার হাতে দিয়ে বলল এটাই তোর বর, কে এনে দিল? না বাবা। মীরা দেখে বলল বাবা এটা তো একটা মাটির পুতুল, এ কি কথা বলবে, এ কি আমার হাতে খাবে? সেদিন পিতা বলেছিল ওরে মীরা, আমি শুনেছি যদি ভক্তিভাবে তাকে ডাকা যায়, যদি প্রেমভাবে তাকে ডাকা যায়, মারে এই মৃন্ময় মূর্তির মধ্যে তোর যদি ভক্তির জোর থাকে, তাহলে একদিন ভক্তির জোরেই এই মৃন্ময় মূর্তির মধ্যে চিন্ময় মূর্তির আবির্ভাব হবে। এই কথা পিতা আদেশ মেয়েকে দিল, পিতার কথা মান্যতা দিয়ে পিতাকে বিশ্বাস করে ভক্তিভাবে মীরা তখন ওই মাটির মূর্তির পূজা শুরু করলেন। এখানে পিতা গুরু হয়ে দাঁড়ালো, পিতা যদি আদেশ না দিত তাহলে মীরা কৃষ্ণ পেত না। তাহলে এখানে মীরার গুরু হচ্ছে পিতা, পিতা গুরু হয়ে তাকে আদেশ দিল, সেই আদেশ অনুসারে মীরা যখন তার ভক্তিভাবে বিশুদ্ধ ভক্তি দ্বারা তখন ওই মৃন্ময় মূর্তির মধ্যে চিন্ময় মূর্তিকে স্থাপন করল, এখানে গুরু পিতা হয়ে গেল। তাহলে মাধ্যমটা গুরুই আছে, কৃষ্ণ পাওয়ার মাধ্যম গুরু আছে। এবার যাই সুধামা, আপনাদের আছে জানা সুধামা বলরাম আর কৃষ্ণ এই তিনজনাই একসঙ্গে গুরু পাঠশালায় ভর্তি হয়েছিল, সেই গুরু হচ্ছে সন্দীপনী মণি। কতদিন ছিল? 64 দিন গুরু বিদ্যা অর্জন করেছিল, সুধামা ছিল। তাহলে সুধামার গুরু ছিল না? একদিন সুধামাকে, সুধামা কি করত? গুরু কর্মে ফাঁকি দিত, সঠিকভাবে গুরু কর্ম করত না। একদিন সন্দীপনী মণি সুধামাকে বলল ওরে সুধামা, যে গুরু কর্মে ফাঁকি দেয়, গুরুর আদেশ তারা মান্যতা করে না, মান্যতা দেয় না, তাদের জীবনে কিছু হয় না, তাই আমি তোকে দিলাম অভিশাপ, তুই গুরু কর্মে ফাঁকি দিয়েছিস, গুরুর বাক্যকে অবমাননা করেছিস, তোকে এই অভিশাপ দিলাম, তোর যেন কোনোদিন দরিদ্রতা যায় না, 12 বছর পর্যন্ত তোর দরিদ্রতা যাবে না। এই অভিশাপ কেন দিল না? গুরুদেব সুধামাকে ভিক্ষার ঝুলি দিয়ে বলেছিল যা সুধামা ভিক্ষা করে নিয়ে আয়। সুধামা বললেন আমি ভিক্ষা করব না। এখানে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছিল ওরে, এই 12 বছর পর্যন্ত তোর দরিদ্রতা যাবে না, যতদিন 12 বছর পূর্ণ হয় নাই, কৃষ্ণ হচ্ছে সুধামার বন্ধু সখা,
ততদিন কৃষ্ণ সুধামাকে কিচ্ছু দিতে পারে নাই। সত্যভামা রুক্মিণী কৃষ্ণকে ডাক দিয়ে বললেন, প্রভু তোমার ভক্ত সুধামা এত কষ্ট করে, দিনন্তে এক মুষ্টি খেতে পায় না, ক্ষুধার জ্বালা সহ্য না করতে পারে, পেরে তার এক এক করে তিনখানা সন্তান মারা গেল, প্রভু তুমি না রাজা, তুমি না ভক্তের ভগবান, তুমি সুধামাকে কিছু দিতে পারো না? কৃষ্ণ বলেছিলেন, সুভদ্রা রুক্মিণী আমি ওকে কেমন করে দেব? আমি রাজা হলে কি হবে, আমি ভগবান হলে কি হবে, আমি ওকে কিছু দিতে পারছি না, কারণ ও যে গুরু অভিশপ্ত, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, ও যে গুরু অভিশপ্ত হয়েছে, আমি দেব ওকে কেমন করে, তাই আমি ওকে দিতে পারছি না। যেদিন সুধামা দ্বারকায় গেল, দ্বারকা থেকে যেদিন ফিরে আসে খুলে বলি আপনাদের পাশে, সেই দিন সুধামার গুরু অভিশাপ বারো বছর পূর্ণ হয়ে গিয়েছিল। যেই দিন বারো বছর পূর্ণ হয়ে গেল সেই দিন সুধামার বাড়ি অট্টালিকা তৈরি করে দিল। কেন তার আগে দিতে পারলো না? কৃষ্ণের এত কিছু আছে, রাজা দিত না, দিতে পারে নাই, গুরু রুষ্ট, গুরু অভিশপ্ত, তাই কৃষ্ণের এখানে কোনো হাত নাই। তাহলে এখানে গুরুই বলব, এবার যাই কুরুক্ষেত্রের যুদ্ধে। সুন্দর কথা বলেছে, যাদের পক্ষে গুরু ছিল তারা সব অংশে ধ্বংস হয়ে গেল, যাদের পক্ষে কৃষ্ণ ছিল তারাই জিতল। না, কথাটা উল্টো। উল্টো কেমন? ওই কুরুপক্ষে কে ছিল? গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, গুরু সমতুল্য ভীষ্মদেব, এরা গুরু সমতুল্য ছিল, কিন্তু গুরুর বাক্য কোনদিন দুর্যোধন শোনে নাই। শুনেছিল বাবা? ভীষ্মদেব কতবার নিষেধ করেছিল, ভীষ্মদেবের কথা মান্যতা দেয়নি। কৃপাচার্য কত অনুনয় বিনয় করে দুর্যোধনকে বলেছিল, এই যুদ্ধ করো না, তোমরা ভাই ভাই ভাগাভাগি করে নাও। গুরু দ্রোণাচার্য সেও নিষেধ করেছিল দুর্যোধন, কিন্তু গুরু বাক্য যারা মান্যতা দেয়নি, এই যে গুরু বাক্য লঙ্ঘন করেছে, গুরুকে মান্যতা দেয়নি, তাই দুর্যোধন একশত ভাই যারা তারা গুরু রুষ্ট হয়েছিল, গুরুর মান্যতা দেয় নাই তারা, গুরু বাক্য শোনে নাই তারা, তাই গুরু স্বয়ং সঙ্গে থাকতো তারা নিঃবংশে ধ্বংস হয়ে গেল। আর পঞ্চ পাণ্ডব যারা গুরুকে মান্যতা দিয়েছিল তারা, গুরু বাক্য পালন করেছিল তারা, কৃষ্ণ রাখে নাই, গুরু বাক্য যারা পালন করে, গুরু বাক্য যারা মান্যতা দেয়, তারাই তো জগতে বেঁচে রয়। এখানে কৃষ্ণ রাখে নাই, এখানে গুরুরই হচ্ছে অবদান, তাই গুরুর বাক্য যারা মান্যতা দিল তারাই জয়ী হয়ে গেল, আর গুরুর বাক্য যারা লঙ্ঘন করে গেল তারা কেউ থাকলো না, তারা সব অংশে ধ্বংস হয়ে গেল। তাহলে গুরুই হচ্ছে বলবৎ। শোনো, গুরুর অধীন কৃষ্ণ, কৃষ্ণের অধীন গুরু না, কোনদিন কৃষ্ণের অধীন গুরু না, কিন্তু গুরুর অধীনেই কৃষ্ণ। কিভাবে? খুলে বলি আপনাদের ধারে, এক ব্যাধ প্রতিদিন হরিণ শিকার করে হরিণের মাংস বাজারে বিক্রি করে চাল ডাল তরি তরকারি কিনে তার পুত্র পরিজন সবাইকে নিয়ে কোন রকম জীবিকা নির্বাহ করে। ছোট্ট একটা বনের মধ্যে প্রতিদিন জাল পেতে হরিণ ধরে। এমন একটা সময় আসলো হরিণ ধরতে ধরতে ছোট্ট
জঙ্গল তো সমস্ত হরিণ ফুরিয়ে গেল, আর হরিণ ওই জঙ্গলে নাই, অন্য জঙ্গল থেকে ওই জঙ্গলে আর হরিণ আসে না, কারণ ওরাও চালাক হয়ে গেছে যে ওই জঙ্গলে ঢুকলে আর আসা যায় না, তাই ভয়ে কোনো হরিণও আসে না। এমনি করে সাত দিন পার হয়ে যায় আর কোনো হরিণ পাচ্ছে না। জঙ্গলের ধারে বসে বসে ওই ব্যাত কান্না করছে, এমন সময় নারদ মুনি বীণা বাজাতে বাজাতে ওই পদ দিয়ে যায়, ওই ব্যাতকে দেখতে পেল, ডেকে জিজ্ঞাসা করলো, হে ব্যাত তুমি কান্না করছো কেন, কি হয়েছে? সমস্ত কথা নারদকে খুলে বললেন যে আমি হরিণ শিকার করে জীবিকা নির্বাহ করি, কিন্তু এই জঙ্গলে আর কোনো হরিণ নাই, হরিণ বাঁধে না, সাত দিন হয়ে গেল, আমার পুত্র পরিজন যারা সবাই সাত দিন থেকে অনাহারে আছে তারা। নারদ মুনি বলল, তোমার গুরু মন্ত্র হয়েছে, তুমি দীক্ষা নিয়েছ? বলে, না আমার কোনো গুরু নাই। বলে, এক কাজ করো, তুমি গুরু ধরো, গুরু যে বাক্য দেবে সেই বাক্য তুমি অক্ষরে অক্ষরে যদি পালন করো তাহলে দেখবে তোমার হরিণ বাঁধবে। ব্যাত বললেন, আমি এই সময় গুরু কোথায় পাব, তাই তুমি আমার গুরু, তুমি আমাকে দীক্ষা দাও। নারদ মুনি গুরু মন্ত্রে তাকে দীক্ষা দিল ওই ব্যাতকে। নারদ আদেশ দিল যে গুরু বাক্য বলো বা, তুমি গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করবে, যাও আজকে তোমার ওই জঙ্গলের মধ্যে জাল পাততে হবে না, তুমি ফাঁকা জায়গায় গিয়ে জাল পেতে আসো আর দূরে বসে বসে গুরুকে স্মরণ করবে। ব্যাদ মনে মনে ভাবলো, প্রতিদিন জঙ্গলে জাল পাতি হরিণ বাঁধে না, আজকে ফাঁকা জায়গায় বাঁধবে, না গুরু যখন আদেশ দিয়েছে আমি গুরুর বাক্য পালন করব। এইবার দূরে বসে বসে গুরু নাম জপ করে, রাধারানী ডাক দিয়ে বলে কৃষ্ণের ধারে, ও গোবিন্দ ওই যে নিচের দিকে তাকিয়ে দেখো কি অবস্থা। কৃষ্ণ বলছেন, রাধে আমি এখন উপায় কি করি? বল, উপায় তো কিছু করার নাই, তুমি যাও নিজে অন্য জঙ্গল থেকে হরিণ তাড়িয়ে ওই জালের মধ্যে বাঁধিয়ে দাও। কি করবে, কৃষ্ণ দায় ঠেকে গেছে, অন্য জঙ্গল থেকে কৃষ্ণ হরিণ তাড়িয়ে ওই জালের মধ্যে বাঁধিয়ে দিল। ব্যাত তো মনের আনন্দ হয়ে গেল, গুরু ভক্তি তার ভিতরে আরো জাগ্রত হয়ে গেল, তাই তো গুরু বাক্য এত বলবা, আগে যদি আমি জানতাম কবে আমি গুরু আশ্রিত হতাম। তারপরের দিন নারদ মুনি ডাক দিয়ে বলছে, ব্যাদের ঠাই শোনো, আজকে জাল পাতবা ঘরের মধ্যে, ঘরের ভিতরে জাল পেতে যা ঘরের জানালা দরজা ভালো করে বন্ধ করে দিবা, কিন্তু অল্প একটু রাস্তা রেখো, ফুটা রেখো। প্রথমে মনের মধ্যে একটু অবিশ্বাস, বাইরে না হয় জাল পেতেছিলাম, হরিণ বেঁধেছিল, আজকে ঘরের মধ্যে পাততে বলছে আর জানালা দরজা বন্ধ করে দিতে বলছে, যাজ্ঞা গুরু বাক্যই বলবাদ। ও ঘরের মধ্যে জাল পেতে দিয়ে ঘরের জানালা দরজা বন্ধ করে গুরুর বাক্য অনুসারে একটু রাস্তা রেখে দিয়ে বাইরে বসে বসে গুরু নাম জপ করছে ভক্তিভাবে। এদিকে কৃষ্ণ ডাক দিয়ে বললেন, রাধার ঠায়, রাধে আজকে আমি কি করি উপায়, কালকে ফাঁকা জায়গায় জাল পেতেছিল ওই হারামজাদা নারো, গুরু হয়েছে তা আমি গুরুর বাক্য তো লঙ্ঘন করতে পারি না, এখন আমি কি করি? রাধা বললেন, কৃষ্ণের ঠায়, আজকে কোনো উপায় নাই, আজকে তুমি নিজেই হরিণ হয়ে যাও। কৃষ্ণ নিজে হরিণ হয়ে গেল, হরিণ হয়ে ওই ঘরের মধ্যে প্রবেশ করে জালের মধ্যে ইচ্ছাকৃত ভাবে জড়িয়ে ডাকাডাকি শুরু করে দিল। নারদ ডাক দিয়ে বললো, ব্যাদের ঠাই ব্যাদ, হরিণ বেঁধেছে, তাড়াতাড়ি যাও। গিয়ে হরিণের দিকে তাকিয়ে দেখছে, আর ব্যাধের মনে তখন একটা মায়া জন্ম নিচ্ছে, আমি জীবনে কত হরিণ শিকার করেছি, এমন হরিণ তো আমি কোনোদিন দেখি নাই, ছলো ছলো আঁকি, অশ্রু ধারা বইছে,
আমি এমন হরিণ কোনোদিন ধরি নাই। গুরুদেব, এ কোন হরিণ? আমি তো এমন হরিণ কোনোদিন দেখি নাই। নারদ বলছে, চুপ, আস্তে কথা বলো, বেশি কথা বললে ও জাল থেকে ছুটেও যেতে পারে। তাহলে তাড়াতাড়ি করে ওকে বাঁধতে হবে তো। এক কাজ করো, না কাজ করো, ব্যাস একে এই জাগতিক জগতের কিছু কোনো জিনিস দিয়ে বাঁধতে পারো। এই নাও নামাবলি, এই নামাবলি দিয়ে ওই হরিণকে তাড়াতাড়ি বাঁধো। নামাবলি দিয়ে হরিণকে বাঁধলো। বাঁধার পরে নারদ বলল, ব্যাস যাও, যে অস্ত্র দিয়ে প্রতিদিন তুমি হরিণ কাটো ওই অস্ত্র নিয়ে আসো। কৃষ্ণ নারদের দিকে কুৎকুতায় তাকায়। কৃষ্ণ মনে মনে ভাবে, এইবার আমার গুরুর পাল্লায় পড়ে জীবন যায়, জীবন যায়, কি করি উপায়? বড় অস্ত্র নিয়ে আসলো, চকচক করছে ধারালো অস্ত্র। ওই দেখে কৃষ্ণের আরো কাম হয়ে গেছে। নারদের দিকে তাকিয়ে বলছে, নারদ, তুমি গুরু সেজেছ, তুমি আমাকে বাঁচাও, তুমি না বাঁচালে আমার বাঁচার কোনো উপায় নাই। নারদ বলছে, প্রভু, তুমি যদি বাঁচতে চাও তুমি আমার কথা নাও, রাধা রানীকে খবর দাও। এই রাধা রানী এসে যুগল হয়ে এই ঘরের মধ্যে দাঁড়াও, আমার ভক্ত যেন তোমাকে দেখতে পায়। অমনি রাধা রানীকে স্মরণ করল। রাধা রানী এসে যখন কৃষ্ণের বাম পাশে দাঁড়ালো, গুরু আর শিষ্য দুইজন মিলে কৃষ্ণ দর্শন করল। নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল। তাই কৃষ্ণ গুরুর অধীন, গুরু যা করাবে। এখানে শেষ নেই, একদিন এক মাঝি লোক পারাপার করে তো, একজন গুরুদেব ওই মাঝির নৌকায় পার হয়ে ওপারে গেছে। এখন মাঝি বলছে, পয়সা দাও। বলে, আমার কাছে তো পয়সা নাই, দেখছো না আমি ভিখারি মানুষ, আমি বৈরাগী, আমি পয়সা কোথায় পাবো, আমার কাছে পয়সা নাই। ও কথা বললে চলবে না, পার হয়েছো তুমি আমাকে পয়সা দাও। তখন বলল, ও মাঝি, তোমাকে আমি একটা জিনিস দিতে পারি। কি জিনিস? তুমি আগে গুরু আশ্রিত হও। তখন সেই মাঝিকে মন্ত্র দিল, গুরু শিষ্য হয়ে গেল। বলে, তোমার এই লগাটাকে মাপো তো, যে লগাটা দিয়ে নৌকা চালাও। মেপে দেখলো দশ হাত। বলে, আজ থেকে তুমি দশ হাত দশ হাত বলে ডাকতে থাকবে। এই বলে গুরুদেব গেল চলে। ও দশ হাত দশ হাত গুরুর বাক্য মান্যতা দিয়ে ডাকে, দশ হাত দশ হাত দশ হাত, এই দশ হাত দশ হাত করে ডাকতে ডাকতে খোলে বলে আপনাদের ধারে মা দুর্গা দেবী দশভুজা মূর্তি ধারণ করে দেখা দিল ওই মাঝিরে, লাভ দিয়ে উঠেছে। এখন ওই মাঝি কয়, এই বেডি তুমি কিডা? ও তো আর চেনে না। এই বেডি তুমি কিডা? কয়, তুই যে আমার ডাকলি। বলে, ডাকলাম তোমার এতগুলো হাত, দাঁড়াও। চলে গেছে গুরুর কাছে। গুরুদেব, আমি দশ হাত দশ হাত বলতে বলতে দশটা হাত নিয়ে বেডিটারে দেখতে কত সুন্দর আসে আমার সামনে দাঁড়াইছে। এখন গুরুদেব মনে মনে করে, একে ভুল বকতেছে নাকি, তাই হয় নাকি? গুরুদেবের বিশ্বাস হচ্ছে না। কয়, যা যে জিজ্ঞাসা কর তোমার গুরুকে, তাকে আসতে বল। চলে গেছে। গেল, যাই বেটি তোমার গুরুকে। কয়, আমার গুরু হচ্ছে আমার স্বামী দেবাদিদেব ভোলানাথ। কয়, তারে পাঠাও। এখন কি করবে, মা দুর্গা তো বিপদে পড়ে গেছে, ভোলানাথকে ডাক দিয়েছে, ভোলানাথ বম বম করতে গোটাই সাহাজির, ওকে দেখেই কিন্তু দৌড় দিছে ভয়ে। ওরে বাপ রে, এ আবার কিডা, বাকশাল পরা, মাথায় সাপ, হাতে একটা গাজার কলকি, বড় একটা ত্রিশূল। এই বেড়া তুমি কিডা? কয়, আমি মহাদেব দেবাদিদেব ভোলানাথ। কয়, আতে ওইটা কি?
কয় গাজার কলকি হ্যাঁ কয় মাথায় কি গাছ সাপ হ্যাঁ আবার চলে গেছে গুরুদেবের কাছে গুরুদেব সর্বনাশ হয়েছে এখন যে একটা বেটা আইছে তারে দেখে তো আমি ভয় পেয়ে গেছি বলে কারে কিডা আইছে কয় কেন মাথায় জটা মাথায় সাপ হাতে একটা ত্রিশূল এক হাতে গাজার বড় একটা গাজার কলকা বাগের ছাল পরা কোমরও সাপ হাতে সাপ এখন গুরুদেব মনে মনে কয় আহা সত্যি নাকি ব্যাপার কি কয় যা এবার জিজ্ঞাসা কর তোমার গুরুকে তারে আসতে কর আবার দৌড়ে গেছে এই বেটা এই কলকি এলা বেটা তোমার গুরুকে এখন ভোলানাথ তো বলছে আমার গুরু তো কৃষ্ণ কয় তোমার গুরুর আসতে কর কি করবে ভোলানাথ কৃষ্ণকে স্মরণ করেছে কৃষ্ণ এসে হাজির হয়েছে খুলে বলে আপনাদের সাই কৃষ্ণ মূর্তি দেখে ওর খুব মনে আনন্দ হয়েছে বাহ এই শ্যামরা তো খুব দেখতে সুন্দর ও তো আর চেনে না এটা কৃষ্ণ এই শ্যামরা তো দেখতে সুন্দর কয় শ্যামরা তো রাধের আরতে ওটা কি কয় বাসি কয় বাজা কয় বাজা কি করবে কৃষ্ণ বাসি বাজাইতে আরম্ভ করে দিছে হ্যাঁ না বাজায় উপায় নাই ও চলে গেছে গুরুর কাছে গুরুদেব এই বেড়াকটা বেড়া এসে কি সুন্দর নীল বর্ণ মাথায় ময়ূরের পাখা চূড়া কি সুন্দর শাড়ি পরা আবার হাতে একটা বাঁশি আমি বাঁশি বাজাইতে বললাম বাঁশি বাজাইলো গুরুদেব মনে মনে চিন্তা করে তার কৃষ্ণের কথাই বলছে তাই কি হয় আচ্ছা যা তুই যাইয়া ক যে তোমার গুরু কিডা তারে ডাক দাও চলে গেছে এই শ্যামরা এই শ্যামরা তোর গুরু কিডা তখন মনে মনে কয় আমি তো বিশ্ব জগতের গুরু তবে আমার একজন গুরু আছে আমার প্রেমের গুরু রাধারানী কয় তারে পাঠাও তারে ডাক দাও কি করবে কৃষ্ণ রাধারে ডাক দিল রাধা যখন আসলো ওরে দেখে কিন্তু ওর মন আরো ভরে গেল কি সুন্দর দেখতে কি সুন্দর শাড়ি পরা দৌড়ে চলে গেছে গুরুদেবের কাছে গুরুদেব এখন যে একটা মেয়ে ছেলে আইছে সেই ছেড়িটা সুন্দর খুব সুন্দর ছেড়ি আইসাই ওই কালা ছেড়া সব বাঁ পাশে দাঁড়াইল আমি না করলাম এই ছেন্দি এই জায়গা দাঁড়াবি না হ্যাঁ এই জায়গা দাঁড়াবি না এখন গুরুদেব মনে মনে ভাবেন তা রাধার কথাই বলছে যাইয়া দেখি তো এর কথা সত্য কিনা গুরুদেব এই মাঝির সঙ্গে গিয়ে ঠিক দেখতে পেল এক জায়গায় দেবী দুর্গা দশভুজা মূর্তি আর দেবাদিদেব ভোলানাথ সঙ্গে রয়েছেন কৃষ্ণ আর হচ্ছে শ্রীমতী রাধারানী এই গুরুর বাক্য মান্যতা দিয়ে দশা দশা করতে করতে রাধা কৃষ্ণের যুগল দর্শন করল নিতাই গৌরী প্রেমানন্দ বলো দেখি আমার ভাই গুরু ছাড়া এটা কি সম্ভব তাই মহাপ্রভু রায় রামানন্দর কাছে জিজ্ঞাসা করেছিলেন সাধ্য বস্তু ভব দিয়েই হয় তোমারও কৃপা ইহা জানিল নিশ্চয় সাধ্য বস্তু সাধন বিন কেহ নাহি পায় কৃপা করে কহ প্রভু পাবার উপায় তখন রায় রামানন্দ বলেছিল প্রভু সখী বিনু এই লীলার নাহি অধিকার সখী হইতে হয় এই লীলার বিস্তার একমাত্র সখী রূপা গুরু মঞ্জুরি নামা গুরু সেই একমাত্র কৃষ্ণকে পাওয়ার উপদেশ দিতে পারে যদি আমরা সখী রূপা গুরুকে পাই তবে কৃষ্ণ পাওয়ার আছে উপায় তবে গুরু হচ্ছে মাধ্যম মাধ্যম ছাড়া কিছু পাওয়ার কোনো উপায় নাই।